ভিউয়ার্স, আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে যদি আপনার কম্পিউটারে কোনো প্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অসাবধানতাবশত মুছে যেতে পারে বা যে কেউ মুছে ফেলতে পারে, যেমন একটা কম্পিউটার অনেকে ইউজ করতে পারে, সেক্ষেত্রে যদি কেউ মুছে ফেলে তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন। সো এই সমস্ত প্রয়োজনীয় জিনিস যাতে কেউ মুছতে না পারে, সেই জন্য তাদের অগোচরে রাখার জন্য বা সেটাকে লুকায় রাখা বা হাইড করে রাখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি আজকে একটু দেখাই দেব। তো আমি আসলে কোথায় যাব, পিসি ব্যাকআপের মধ্যে যাই, আচ্ছা অন্য একটা জায়গায় যাই, কাস্টমার ডাটা, আচ্ছা এখানে আমি দুটো ফোল্ডারের উপরে এটা একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে। ফোল্ডার এবং ফাইল যে কোনোটার উপরেই করা যেতে পারে। তো এখানে দেখেন সবার উপরে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক লেখা। হ্যাঁ, তো এই এক লেখা ফোল্ডারটাকে আমি আসলে লুকায় ফেলতে চাচ্ছি। তো এইটা আপনারা খেয়াল করে দেখেন, ই ড্রাইভের মধ্যে রয়েছে, এই যে কাস্টমার ডাটা ই ড্রাইভের মধ্যে। আমি এটা যদি ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে প্রোপার্টিজে যাই, তো এখান থেকে আমি অ্যাট্রিবিউটের মধ্যে রিড অনলি অ্যাট্রিবিউটটা উঠাই দিয়ে আমি হিডেন অ্যাট্রিবিউটটাকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে বলা হচ্ছে যে অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি। শুধুমাত্র কি এই ফোল্ডারের উপরে আপনি এই চেঞ্জটা নিয়ে আসতে চাচ্ছেন, নাকি এই ফোল্ডারের আন্ডারে যে সাব ফোল্ডার ফাইল আছে সেগুলোর উপরে করতে চাচ্ছেন? তো আমি শুধু এই ফোল্ডারটাকে হাইড করতে চাচ্ছি। সো এই রেডিও বাটনটাকে ক্লিক করে আমি যদি ওকে করি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে করি, খেয়াল করে দেখেন এটা কিন্তু আর নেই, এক নাম্বার যে ফোল্ডারটা সেটা কিন্তু অলরেডি হারিয়ে গিয়েছে, দেখেন আপনারা খেয়াল করে। তো এইভাবে আপনারা যে কোনো ফোল্ডারকে ইচ্ছা করলে হিডেন করে লুকায় ফেলতে পারেন। তো আমি আরেকটা ফাইলকে আমি ইয়ে করি, আরেকটা যে কোনো ফাইল। তো দেখেন এই ই ড্রাইভটার ভেতরে একটা ফাইল রয়েছে, একটা এমকেভি একটা গানের ফাইল, দেখেন এই যে দেখা যাচ্ছে এমকেভি গানের এই ফাইলটা কে আমি লুকাতে চাচ্ছি কথার কথা। সেক্ষেত্রেও অনুরূপভাবে, শুধু যে আপনারা এই ফাইলটাকে লুকাতে পারবেন তা না, ওয়ার্ডের ফাইল হতে পারে আপনারা, একটা টেক্সট ডকুমেন্ট হতে পারে, এক্সেলের ফাইল হতে পারে, তো যে কোনো ফাইলে আপনি কিন্তু লুকায় ফেলতে পারবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গানের ফাইলটাকে আমি মাউসের ডান বাটন ক্লিক করে অনুরূপভাবে প্রপার্টিজে গিয়ে আমি এখানে এটাকে হিডেন করলাম। হিডেন করার পরে আমি এটাকে অ্যাপ্লাই এবং ওকে করার সাথে সাথে দেখেন এটা নাই কাস্টমার ডাটা এর ভিতরে। তো এটা হচ্ছে হিডেন করার নিয়ম। আর হিডেন করার পরে যদি ব্যাপারটাকে আপনার মনে হয় যে না আপনি হিডেন ফাইলটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে এই ভিউ ট্যাবটাতে ক্লিক করে এখানে হিডেন আইটেমের এই চেক বক্সটাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এখন খেয়াল করে দেখেন যে আপনার এক নাম্বার এই ফোল্ডারটাও চলে এসেছে এবং নিচে যে আমরা গানটা যেটাকে আমরা সিলেক্ট করেছিলাম সেটাও কিন্তু চলে এসেছে। দেখেন এটা একটু হালকা অ্যাশ কালার বাপসা মতো হয়ে আছে। তো অ্যাট্রিবিউটটা যদি আপনি পুনরায় আগের অবস্থায় নিয়ে যেতে চান, জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে হিডেন অ্যাট্রিবিউটটা তুলে দিলেই হয়ে যাবে। হিডেন অ্যাট্রিবিউটটা তুলে দিলে এটাকে আগের অবস্থায় চলে যাবে, হিডেন অ্যাট্রিবিউটটাকে তুলে দিলে আগের অবস্থায় চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট টিপস আপনাদের জন্য, যে যারা আপনাদের কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডারকে লুকাতে চান ঠিক এইভাবে করবেন, এবং দেখতে চাইলে বা উঠাই দিতে চাইলে অনুরূপভাবে যেভাবে আসবেন ঠিক সেভাবে ব্যাকে গিয়ে কাজটা সেরে দিতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, খুদাহাফেজ, বাই বাই, টাটা।